নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজ আমি অষ্টম শ্রেণীর অধ্যায় দুই পাইচিত্র নিয়ে আলোচনা করব এর আগে আমরা ক্লাস সিক্সে যদি কোনো কাঁচা তথ্য দেওয়া থাকে সেখান থেকে কীভাবে ট্যালিমার্ক তৈরি করতে হবে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে তা আমরা শিখেছি দেখো কোষে দেখি দুই এর একের দাগে গত বছরের এপ্রিল মাসে রোহিতদের স্কুলে তেইশ দিনের পঠন পাঠন হয়েছিল রোহিত ওই তেইশ দিনের তাদের শ্রেণীতে ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা লিখে রেখেছি সেগুলো এখানে দেওয়া আছে এরপরে এই কাঁচা তথ্য থেকে আমরা সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি এবং সেই তালিকা থেকে স্তম্ভচিত্র তৈরি করি তো প্রথমে আমাদের কাজ হবে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করা এখানে ছাত্রছাত্রী উপস্থিত এর সংখ্যা ছাত্রছাত্রী উপস্থিতি এর সংখ্যা এরপরে এদিকে টেলিমার্ক এরপর এদিকে দিন সংখ্যা এরপর এখানে আমরা ছোটো থেকে বড়ো সাজানোর চেষ্টা করবো একবারে সাজিয়ে নেব দেখো পাঁচজন এসছে পাঁচজন এরপরে পনেরো পাঁচ পনেরো এরপরে আটত্রিশ আটত্রিশের পরে দেখো বিয়াল্লিশ চল্লিশ এরপরে সাতচল্লিশ তারপরে একান্ন এরপর পাঁচজন জন এসছে একদিন তাই টালিমার্কের ঘরে এক বসিয়ে দিলাম এরপর পনেরো জন এসছে একদিন আর নেই তাহলে এক এরপরে আটত্রিশ জন এসছে একদিন এরপর বিয়াল্লিশ বিয়াল্লিশ জন এসছে একদিন এরপরে তেচল্লিশ তেচল্লিশ জন এসছে এক দুই তিন চার এরপর সাতচল্লিশ সাতচল্লিশ এসছে একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন সাতচল্লিশ জন এসছে ছ দিন এরপরে একান্ন জন করে এসছে কত দিন একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন আট দিন তাহলে এখানে এক দুই তিন চার এরপরে আমাদের এখানে এখানে কত বসবে একটা ট্যালি দুটো ট্যালি তিনটে টালি চারটে ট্যালি এখানে বসবে পরিসংখ্যানটি এখানে এক দুই তিন চার এরপরে আমরা জানি যে এরপর পাঁচ নম্বর আর দাঁড়ি টানা যাবে না কোন টানতে হবে আগে ছয় তাহলে এখানে ছয় বসবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে এখানে আসবে আট তাহলে মোট কত না মোট হচ্ছে বাইশ এখানে তেইশ দিন দেওয়া তাহলে তেইশ দিন কিন্তু নেই অ্যাকচুয়ালি আমাদের নিয়ম হচ্ছে এখানে যে সংখ্যাটি আমরা পাবো সেই সংখ্যাটিকে কেটে নেবো নিয়ে এখানে একটি টেলিমার্ক বসাবো কিন্তু যদি আমরা বইয়ে বারবার দাগ কাটতে থাকি তাহলে বইয়ে অনেক দাগ হয়ে যাবে এর জন্য আমি এখানে দাগ না দিয়ে একেবারে এখানে পরিসংখ্যান বসিয়ে নিয়েছি আর টেলিমার্ক বসিয়েছি তোমরা প্রথমে একটি সংখ্যাকে কেটে নেবে নিয়ে এখানে বসাবে এরপর আমরা এদের দিন সংখ্যা পরিমাপ করব এরপর এখানে কতজন ছাত্র ছাত্রী এসছে তা পরিমাপ করব পাঁচজন এসছে পনেরো জন এসছে নির্দিষ্ট দূরত্ব এখানে নিয়ে নেব আটত্রিশ বিয়াল্লিশ তেচল্লিশ সাতচল্লিশ একান্ন ওকে এরপর আমরা বার ডায়াগ্রাম তৈরি করব পাঁচজন এক একদিন ওকে এরপর পনেরো জন আসছে একদিন আমি একেবারে বিয়াল্লিশ পর্যন্ত করে নিয়েছি ওকে এগুলো এক এক করে প্রত্যেকটি একই হওয়ার কথা কিন্তু কিছুটা ছোটো বড়ো হয়ে গেছে তোমরা যখন ছবিটি আঁকবে তখন ঠিক করে একটু এঁকে নেবে তেচল্লিশ জন ছাত্রছাত্রী এসছে চার দিন তাহলে চার কোথায় না চার এখানে তেচল্লিশ কোথায় এখানে এরপরে একান্ন জন এসছে আট দিন ওকে okay. সব থেকে ভালো হয় যদি আমরা পেন্সিলের সাহায্যে ছবিগুলো আঁকার চেষ্টা করি ওকে okay? এদিকে এক ঘর সমান একদিন এক ঘর এক সমান একদিন পরিমাপ করেছি আমরা আর এদিকে আমরা ছাত্রছাত্রীর সংখ্যা পরিমাপ করেছি ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলের কমেন্ট বক্স অবশ্যই কন্ট করে জানাবে এরপরে দুয়ের দাগে দু দেখো একটি স্তম্ভচিত্র এখানে দেওয়া আছে সেখান থেকে আমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তর খুঁজে বের করতে হবে ওকে এরপরে দেখো প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে সেটা স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণির কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ বাড়ির কাজ করেছে তা লিখি তাহলে দেখো দু ঘন্টা কাজ করেছে আটজন দু ঘন্টা কাজ করেছে আটজন তিন ঘন্টা তিন ঘন্টা কাজ করেছে বারো জন এরপরে চার ঘন্টা কাজ করেছে চোদ্দ জন এরপরে পাঁচ ঘন্টা কাজ করেছে ছজন সমলচিত্র থেকে এটি আমরা পেলাম এখানে দেখো যোগ্যের চল্লিশ জন হচ্ছে আমাদের চল্লিশ জন ছাত্রছাত্রীর হিসেব দেওয়া ছিল আমাদের এরপর দ্বিতীয় প্রশ্ন কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজ করেছে তালিখী আর দ্বিতীয় প্রশ্ন সবচেয়ে বেশি টাইম কাজ করেছে কতজন না জন দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো ছয়জন ছাত্রছাত্রী ছাত্র ছাত্রছাত্রী এরপর তিন নম্বর প্রশ্ন প্রতি ছুটির দিনে দু ঘন্টা করে বাড়ির কাজে কতজন ছাত্রছাত্রী সহযোগিতা করেছে দু ঘন্টা করে আটজন তাহলে উত্তর হবে আটজন ছাত্র ছাত্রী ওকে তাহলে স্তম্ভচিত্র থেকে আমরা এখন উত্তরগুলো লিখে নিলাম এরপরে তিনের দাগি তিনের দাগে বলা হয়েছে নিচের পাইচিত্র দেখি ও প্রশ্নের উত্তরগুলো খুঁজি শ্রোতারা কোন কোন ধরনের গান পছন্দ করেন তার পাইচিত্র এখানে দেওয়া আছে লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তকলা ক্ষেত্রের কত অংশ লোকসঙ্গীত কোথায় না কুড়ি শতাংশ এখানে যেটা দেওয়া আছে শতাংশে দেওয়া আছে তিনের দাগের এক নম্বরে লোকসঙ্গীত সঙ্গীতের শ্রোতা সমান কত না কুড়ি শতাংশ তাহলে কুড়ি শতাংশ সমান কুড়ি ডিভাইডেড একশো সমান একের পাঁচ অংশ কাটাকাটি করলে ওকে এরপর দেখো দু নম্বর প্রশ্ন দেওয়া আছে পাইচিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি লিখি তো পাইচিত্রে আমরা দেখতে পাচ্ছি যে চল্লিশ থেকে বড়ো তাহলে চল্লিশ কি আধুনিক সঙ্গীত তাহলে আধুনিক সঙ্গীত এর শ্রোতা বেশি এরপরে তিন নম্বর প্রশ্ন কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম কোন ধরনের গানের শ্রোতা এখানে সব থেকে কম হচ্ছে দশ শতাংশ তাহলে দশ শতাংশ থেকে কম ধ্রুপদী সঙ্গীত ধ্রুপদী সঙ্গীত ধ্রুপদী সংগীত এর শ্রোতা সবচেয়ে কম চেয়ে কম ওকে এটি হলো তিনের দাগের এ বিভাগের উত্তর এরপরে তিনের দাগের বি তিনের দাগের বিতে দেখা দেওয়া আছে দর্শকরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করেন তার পাইচিত্র এখানে দেওয়া আছে এরপরে প্রশ্ন হচ্ছে পায়চিত্রে খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তকলা ক্ষেত্রের কত অংশ তো খবর খবর দেখছে কত শতাংশ কুড়ি শতাংশ তাহলে তিনের খবর খবরের দর্শক সমান কুড়ি শতাংশ এরপরে কোন ধরনের অনুষ্ঠানে দর্শক সবচেয়ে বেশি সবচেয়ে বেশি দুশো চল্লিশ শতাংশ কোনটা না প্রমোদমূলক একে এখানে প্রমোদ মূলক এর দর্শক সবচেয়ে বেশি এরপরে তিনে কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম এখানে আমরা দেখতে পাচ্ছি দশ সব থেকে কম দশ কে তথ্যমূলক তথ্যমূলক এর দর্শক সবচেয়ে কম চারে মোট দর্শকের কত অংশ খেলাধুলার অনুষ্ঠান দেখেন খেলাধুলা কত দেখতেছেন নব্বই শতাংশ খেলাধুলার দর্শক সমান নব্বই শতাংশ এরপর নব্বই শতাংশকে যদি আমরা অংশে নিয়ে যাই নব্বই ডিভাইডেড একশো এরপর এদের কাটাকাটি করলে হবে নয়ের দশ অংশ সরি সমান এখানে হচ্ছে নব্বই ডিগ্রি এরপর আমাদের অংশে নিয়ে যেতে হবে মোট হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে নব্বই ডিভাইডেড তিনশো ষাট অংশ শূন্য শূন্য এক ন চার ছত্রিশ তাহলে একের চার অংশ ওকে তাহলে এটা হবে একের চার অংশ আশা করি বুঝতে পেরেছো এখানে আমরা শতকরা ধরে নিয়েছি অ্যাকচুয়ালি এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডিগ্রিতে দেওয়া আছে কোণের চিহ্ন দেওয়া আছে তাহলে এখানেও খবরের যেটি সেটি হচ্ছে কুড়ি ডিগ্রি কুড়ি ডিগ্রি এখানে যদি আমরা অংশে নিয়ে যাই তাহলে খেলাধুলার অংশ কত হবে কুড়ি ডিভাইডেড তিনশো ডিগ্রি কেন মোট যে বৃত্তীয় কোণ সেটা হলো তিনশো ডিগ্রি তাহলে এখান থেকে পাবো আমরা একের আঠেরো অংশ ওকে এরপর চারের দাগে পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে সুহম বিভিন্ন বিষয়ে যে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসাব করে নিচের তালিকায় লিখলাম এগুলো সব শতকরাই দেওয়া আছে এই তথ্যটির পাইচিত্র তৈরি করি ও প্রতিটি বৃত্তকার কেন্দ্রীয় কোন লিখি তো প্রথমে আমরা লিখব বিষয় নিচে নিচে কি কি আছে বাংলা ইংরেজি অঙ্ক পরিবেশ এরপর শারীর শিক্ষা শারীর শিক্ষা এরপর আমাদের নম্বরগুলো দেওয়া আছে বা প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বর ব্যাকেটে শতকরাই দেওয়া আছে শতকরাই কত কত এসছে পনেরো কুড়ি তিরিশ পনেরো কুড়ি এখান থেকে আমরা এদের নিয়ে যাব কোথায় না প্রাপ্ত নম্বরগুলোকে আমরা অংশে নিয়ে যাব অংশে নিয়ে যাব যদি আমরা অংশে নিয়ে যাই তাহলে এটা হবে পনের একশো এটা হবে কুড়ির একশো এটা হবে তিরিশের একশো এটা পনেরো একশো এবং এটা কুড়ির একশো কেন না প্রত্যেকটি আমাদের এই যে মোট যেটি সেটা হলো একশো হবে তাই একশো কেননা শতকরা যেহেতু এটা যোগ্য হলে একশো তাই সেগুলোকে প্রত্যেকটাকে আমরা অংশে নিয়ে গেলাম এরপর আমাদের কেন্দ্রীয় কোণ কেন্দ্রীয় কোন কেন্দ্রীয় কোন কীভাবে আমরা বের করব না এখানে অংশ করলে আমরা কত পাচ্ছি এটা পাবো পাঁচ তিনে পনেরো পাঁচ দুগোনে দশ দিনের কুড়ি এখানে পাবো একের পাঁচ এখানে পাবো তিনের দশ এখানে পাবো তিনের কুড়ি এখানে পাবো একের পাঁচ আমরা মোট যে কেন্দ্রীয় কোণ তাহলে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রির সঙ্গে এই অংশকে আমরা গুণ করে নেব তাহলে এখানে এসছে তিনের কুড়ি এখানে তিনশো ষাট গুণিত একের পাঁচ এখানে তিনশো ষাট গুণিত তিনের দশ এখানে তিনশো ষাট গুণিত তিনের কুড়ি এখানে তিনশো ষাট গুণিত একের পাঁচ সমান 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 কেন্দ্রীয় কোন ব্যাকেটের ডিগ্রি যেহেতু কোন এগুলো সব ডিগ্রিতে আসবে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি শূন্য শূন্য কেটে গেল এটা কাটাকাটি গলে আঠেরো আঠেরো তিনে চুয়ান্ন ডিগ্রি ঠিক একই রকমভাবে এখানেও হবে তাহলে চুয়ান্ন ডিগ্রি এরপর এখানে কাটাগাটি করলে হবে পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ দশ বাহাত্তর ডিগ্রি আর এখানে হবে বাহাত্তর ডিগ্রি যেহেতু একই আছে তাই আমি একেবারে বসিয়ে নিলাম এখানে কাটাকাটি করলে হবে তিন ছয় আঠেরো আঠেরো এক তিন থেকে দশ একশো ডিগ্রি আমাদের এখানে যোগ করে দেখে নিতে হবে যে তিনশো ষাট যেন হয় যদি তিনশো ষাট হয় তাহলে ভাবতে হবে আমাদের অঙ্ক ঠিক আছে এরপরে আমাদের কাজ হবে একটি পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা একটি এখানে বৃত্ত অঙ্কন করে নেবে আমি হাতেই অঙ্কন করে দিয়েছি এই বৃত্তে অঙ্কন করার পরে বৃত্তটি যে অঙ্কন করলাম বৃত্ত অঙ্কন করার পরে এখানে যে কোনগুলি আছে কোনগুলিকে চাঁদার সাহায্যে বসিয়ে নেওয়ার চেষ্টা করবে ওকে আশা তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবে এর সাথে সাথে আমার ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এর পরের দিন আমি অশিষ্ট যে অঙ্কগুলি সেগুলো করাবো আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি